নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সুশীঘ্র। এই ভিডিওতে আমি মকর রাশির জাতক জাতিকার মে মাস কেমন যাবে তার অগ্রিম ভবিষ্যৎবাণী করতে চলেছি, কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা সমস্ত কথায় যে 100-100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আছে শারীরিক দিক। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে শুভই বলা যায়। ছোটোখাটো প্রবলেম আসতে পারে, তবে বড় ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না, এটা পজিটিভ সাইন বলতে পারেন। এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, এটিও একটি পজিটিভ সাইন বলতে পারেন। এই মাসে আপনাদের আর্থিক স্থিতি কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই মাসে আর্থিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অর্থ আসবে। এবং এই অর্থকে ধরে রাখার ক্ষমতা বা দায়িত্ব কিন্তু টোটালটাই আপনার, কারণ অর্থ আসার সাথে সাথে অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যেটিকে বলা হয় ক্যাশ এট ব্যাংক, সেটি কিন্তু আপনাকে একটু জোর জবরদস্তি করতে হবে, নচেত কিন্তু এক পয়সাও ব্যাংকে জমা করতে পারবেন না, এটা আমি বলতে পারি। তবে ওভারঅল ক্যাশ ফ্লোয়ের দিকটা এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। মনের স্বাদ আপনাদের মিটতে চলেছে, যে কোনো কিছু কিনতে চলেছেন, যেমন এসি, ফ্রিজ, কুলার বা দু চাকা বা চার চাকা, এই সমস্ত কিছু কিনতে চলেছেন, এর মাধ্যমেও কিন্তু কিছু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অতি বিলাসবহুল জিনিস কিনতে গিয়ে কিছু পরিমাণ লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা মাথায় রাখুন। এরপর আছি পারিবারিক দিক। মকর রাশির জাতক জাতিকার পারিবারিক দিক কিন্তু এই মাসে মোটের উপর দিয়ে শুভই বলা যায়, খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। তবে এই মাসে শত্রুতার দিকও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ পাড়া থেকে শত্রুতা, কাজের জায়গা থেকে শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতা, এটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে পড়াশোনা কেমন যেতে চলেছে? দেখুন, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, এবং যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বেটার হবে যারা বিদেশে পড়াশোনা করছেন, অর্থাৎ দেশের বাইরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং আপনাদের আয় কিন্তু বৃদ্ধি পাবে। এরপর আছে প্রেম বা প্রেমজ জীবন। দেখুন, এই মাসে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা মতান্তর আসার সম্ভাবনা রয়েছে, ইগোয়েস্টিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনাদের প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির কিন্তু প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কিন্তু ভালোই থাকবে, এবং
যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের বিবাহ অনেক দিন হয়ে গেছে তাদের ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম আসতে পারে, তবে আপনাদের মধ্যে বন্ডিংটা মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছে তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, এবং আপনাদের সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি লাভ করবে যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি লাভ করেনি এতদিন ধরে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন, এটিও কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে। এরপর আছে সন্তানের দিক কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে সন্তানের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় সুবল দেখা যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, দুই ক্ষেত্রেই কিন্তু শুভ দেখা যাচ্ছে। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকবেন, ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে। এবং পজিটিভ দিক হচ্ছে এই মাসে কিন্তু ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে পারেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি সাপটা জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে, আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মাসে আপনারা কিছু কিছু জায়গা মেনটেন করে চললে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না, এতটুকুই বলবো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।